আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ইসরায়েলের ডজন ডজন রকেট হামলা নিহত দুই এরপর জানিয়ে দিব স্যাটেলাইট উৎক্ষেপণ করে শক্তি দেখাচ্ছে তুরস্ক এদিকে লেবাননের হিজবুল্লার বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরায়েলের জটিল ও উন্নত প্রযুক্তি এরপর জানিয়ে দিব গাজা ধ্বংসে নামবেন বিয়ের প্রস্তাব পাওয়া সেই ইসরায়েলি নারীবন্দি আরও জানিয়ে দিব রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে নেটো সর্বশেষ জানিয়ে দিব নতুন গিলাফে জড়ানো হল পবিত্র কাবা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন খুব শীঘ্রই দখলদার ইসরায়েলি বাহিনীর দেশ ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে চলেছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি ইসরায়েলের ডজন ডজন রকেট হামলা নিহত দুই ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়েছে এতে দুজন নিহত হয়েছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লার নিহতের জবাবে হামলা চালিয়েছে তারা ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ নাফা জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লার রকেট আশ্রে পড়ে এতে তাদের মৃত্যু হয় এ নিয়ে হিজবুল্লার হামলায় নিহতের সংখ্যা বেড়ে বারো জনে দাঁড়িয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এ হামলার দায় স্বীকার করেছে তারা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফাহ ঘাটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয়েছে এলাকাটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত স্যাটেলাইট উৎক্ষেপণ করে শক্তি দেখাচ্ছে তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক দেশটির সামরিক সক্ষমতা অনেক ক্ষেত্রে ইরানের চেয়ে কম তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশও এটি তাদের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এরদোয়ানের দেশের রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী বিপুল অস্ত্রের ভাণ্ডার থাকলেও পারমাণবিক কোনো অস্ত্র নেই তাদের তবে বসে নেই দেশটি এবার সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তারসাদ সিক্সে মহাকাশে উৎক্ষেপণ করেছে আঙ্কারা উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেস কোম্পানির তৈরি ফ্যালকন নাইন মডেলের একটি রকেট স্পেস এক্স মূলত মহাকাশ যান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোকান তারসাদ সিক্স এ এর উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের নতুন অধ্যায় উল্লেখ করেছেন তিনি বলেন এই স্যাটেলাইটটির মোট উৎপাদনের একাশি শতাংশ উৎপাদন এবং সফটওয়্যার তুরস্কের নিজস্ব তারকশাত সিক্স এ হল তুর্কি জাতির সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির লেবাননের হিজবুল্লাহর বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরায়েলের জটিল ও উন্নত প্রযুক্তি বার্তা সংস্থা রয়টার্স লিখেছে লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিকে টেক্কা দিয়ে এক্ষেত্রে নিজেদের কর্তৃত্বের প্রমাণ দিয়েছে রয়টার্সের বরাত দিয়ে পারস্টুডে জানিয়েছে হিজবুল্লাহ তার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা ঘাটিগুলোকে টার্গেট করতেও ড্রোনের ব্যবহার করছে হিজবুল্লাহ এর আগে হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে অন্ধ ও বদির করার যে কৌশলের কথা বলেছিলেন এটি তারই অংশ সাত অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েল এর পরের দিন 8 অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র ও পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ সেদিন তারা ইসরায়েলের মিরন ঘাটিতে অন্তত সাতবার আঘাত হানে এছাড়া তাবরিয়া ও বালাদা রামিশ এলাকার আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয় এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় গাজা ধ্বংসে নামবেন বিয়ের প্রস্তাব পাওয়া সেই ইসরায়েলি নারী বন্দী গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের থেকে মুক্তি পেয়েই এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন এক ইসরায়েলি বন্দি জানান তাকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন গাজার প্রধান প্রতিরোধ আন্দোলনের এক যোদ্ধা এমনকি তাকে একটি আংটিও দিয়েছিলেন ওই যোদ্ধা যদিও শান্তভাবে সে প্রস্তাব ফিরিয়ে দেন একই সঙ্গে বন্দি থাকা তার মা তারপরে গেল বছরের নভেম্বরে মা ও মেয়েকে মুক্তি দেয় স্বাধীনতাকামীরা মুক্তি পেয়েই এবার ইসরায়েলি সেনাবাহিনীতে নিজের নাম লিখিয়েছেন সেই নারীবন্দি বহুল আলোচিত সেই বন্দির নাম নোগা ওয়েস চলমান ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন গাজার যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এমন তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দেয়া এক ফেসবুক পোস্টে তারা জানায় মঙ্গলবার তেলাবিফ থেকে সামরিক প্রশিক্ষণ স্নাতক সম্পন্ন করেন তিনি রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও আরো এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে নেটো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বক্তৃতায় একটি উল্লেখযোগ্য বিষয়ে কথা বলেছেন তিনি বাইডেন জানিয়েছেন রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে অতীতে এই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তবে একই সঙ্গে তার আবেদন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেম দ্রুত দিতে হবে রাশিয়াকে ঠেকাতে আরও সাহায্য প্রয়োজন ইউক্রেনের একই সঙ্গে জেলেনস্কি বলেছেন আমেরিকায় নির্বাচনের আগেই যেন এই এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয় শুধু আমেরিকা নয় জার্মানি রোমানিয়া ইতালি নেদারল্যান্ডসকেও ধন্যবাদ দিয়েছেন তিনি এই প্রস্তাবে সহমত হওয়ার জন্য জেলেনস্কি বলেছেন এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়ার ক্রমাগত ড্রোন আক্রমণ প্রতিহত করা যাবে নতুন গিলাফে জড়ানো হল পবিত্র কাবা নতুন গিলাফে মোড়ানো হয়েছে মুসলিমদের পবিত্র স্থাপনা কাবাকে শনিবার ছয় জুলাই পুরনো গিলাফ সরিয়ে কাবার দেয়াল নতুন গিলাফে মোড়ানো হয় সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে জানা গেছে এ বর্তমান আরবি নতুন বছর চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ির প্রথম প্রহরে পবিত্র কাবার এ গিলাফ পরিবর্তন করা হয় হিজড়ি নববর্ষকে স্মরণীয় করতে গত বছর থেকেই এই উদ্যোগ নিয়েছে সৌদি কত্র পক্ষ এর আগে প্রতি বছর হজের সময় আরাফার দিন সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো তবে গত দুই বছর হিজড়ি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পাল্টানো হচ্ছে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয় কাবার গিলাফ পরিবর্তনের কাজ একশত উনসত্তর জন দক্ষ প্রযুক্তিবিদ ও কারিগরের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে পুরনো গিলাফটি সরিয়ে নতুন গিলাফ পরাতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এ কাজ শুরু করা হয় কজ হাতিম থেকে হাতিম হচ্ছে কাবা শরীফের উত্তর পার্শ্বের অর্ধবৃত্তাকার দেয়াল ঘেরা স্থান